খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে। এরপর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন করার কথা রয়েছে। জানাজার পর মসজিদ প্রাঙ্গণেই সাদি মোহাম্মদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সেখানে অন্যরাও তার প্রতি শ্রদ্ধা জানাবেন। বুধবার সন্ধ্যায় নিজ বাসায় মারা যান সাদি মোহাম্মদ। স্বজনরা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। সাদি মোহাম্মদের জন্ম 1957 সালের 4 অক্টোবর। বাবা সলিমুল্লাহ মুক্তিযুদ্ধে শহীদ হন। গত বছরের 8 জুলাই সাদি মোহাম্মদের মা জেবুন্নেসা সলিমুল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যান। এরপর থেকে বিষণ্ণতায় ভুগছিলেন শিল্পী সাদি মোহাম্মদ।